মর্নিং গাইস, আমার শরীরটা আজকে বেশি ভালো নেই। আর্ধেক রাতের থেকে প্রায় শরীরটা কেমন যেন লাগছে, মাথা ঘোরাচ্ছে, গা ঘোরাচ্ছে। পায়খানাও গেছি দুবার, পটেতে গেছি, এখন প্রায় 8টা বাজে, এখনও সবার ওঠার মতন শক্তি হচ্ছে না। তবে 8টা বাজে জল চলে যাবে, একটু উঠে একটু কাজ বাজ করতে হবে। এই দেখো বাসন রয়েছে, কতগুলো বাসনগুলো ধুতে হবে। এখন এখানে কতগুলো কাপড় রয়েছে, কাপড়গুলোও ধুতে হবে। শরীরটা ভাল লাগছে না। এখানে ভাত বসিয়েছি, সকালে আর দুপুরের একসঙ্গেই ভাত বসিয়ে দিয়েছি। আর সকালের জন্য ভেন্ডি সেদ্ধ দিয়েছি, আমি আর দুষ্টু খাবো। শরীরটা ভাল লাগছে না, আমি এখন আর পারছি না। আজকে দুপুরেও আমি তেমন কিছু করবো না, আমি ডাল ভাতই করবো। বেশি করে তেল দিয়ে চান করব, তেল দেওয়াই আছে মাথায়, তাও আর একটু দিয়ে চান করছি। মাথা টাথা ঘোরাচ্ছে তো, ওর জন্য তেল দিয়ে চান করছি বেশি করে। আমি শুধু গোপালকে দিলাম, বাকি ঠাকুরজোটা দুষ্টুকে দিতে বলবো, কারণ জল তোলা নেই, জল তোলাতে হবে। আমি বাসন কটা ধুয়ে দেবো পুজোর। তেল দিয়ে স্নান করেছি মাথা, এখন একটুখানি ভালো লাগছে। এই দেখো ভেন্ডি সেদ্ধ, এখন আমি খাবো। মনে হচ্ছে কষ্ট হবে না, কারণ ভেন্ডি খুব পিছলে দিলে, পিছলে একটা খাবার, গলায় দিলে কাত কাত করে ঢুকে যায়। এখন খাবো আমি। এখন একটু শরীরটা ভালো লাগছে, বিকালবেলা একটু গা ধুয়ে এসেছি, মাথা টাথা আছড়ে একটু শুয়েছি, শুয়ে শুয়ে টিভি দেখছি, একটু ভালোই লাগছে। এখন একটু ভালো লাগছে। এই দেখো দুষ্টু আজকে সন্ধ্যেবেলা এই আঁকাটা করেছে, দুটো বাচ্চাকে পড়াচ্ছিল আজকে, এই সাবজেক্টটা করিয়েছে। দেখো ওর হাতের আঁকা ভালো আছে। এটা আজকে ও মম রং দিয়ে করেছে, আজকে তুলি রং ইউজ করেনি। দেখো দেখো গাইস, আমার দুটো রিং লাইট, দুটো রিং লাইট খারাপ হয়ে গেছে। আমি ভিডিও বানাই, রিলস বানাই, জানোই তো, একসঙ্গে দুটোই খারাপ হয়েছে। এটার কোনো প্রবলেম নয়, এটার যে আমি দেখাচ্ছি কোথা দিয়ে খারাপ হয়, এটার যে এই যে দেখতে পাচ্ছ জ্যাক, আমি চার্জ দিতে গেলে ঠিক এই জায়গাটা থেকে কেটে যায়। আপনি মানে এত সরু পাতলা, এখান থেকে আপনি কেটে দুটো ঠিক একই সেম একই ঘটনা ঘটেছে। তো চার্জ না দেওয়া গেলে লাইটটা আর কাজ হবে কী করে? তারপরে দেখো যে এর মধ্যেই আমার বক্সটাও খারাপ হয়েছে, বক্সটাও আমাকে ঠিক করাতে হবে। ঘরে একটু গান না চালালে ভালো লাগে না, সামনে পুজো আসছে, আমার ঠিক করাতে হবে। এদিকে আমার ট্রিমারটাও হঠাৎ করে রিজু ওর দাড়ি চাচ্ছতে গিয়ে কি হলো কি জানি, হঠাৎ করে ট্রিমারটাও দেখি কি চলছে না। দেখি ট্রিমারটা খুবই প্রয়োজনীয় জিনিস, সেটা আমাকে আগে বুক করাতে হবে আগে। দেখো অনলাইনে নিয়েছিলাম এটা আমি। ওর ড্রায়ারটাও খারাপ হয়ে গেছিলো, ড্রায়ারটা চলতে 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 স্টপ হয়ে যাচ্ছিলো, এটা ও ঠিক করে দিয়েছে। এটা ও তো বললো ফ্ল্যাকে গণ্ডগোল ছিল, টেপ লাগিয়ে দিয়েছে। সেন্টের মধ্যে ভ্যাপারটাও খারাপ হয়ে গেছিলো, ভ্যাপারটা খারাপ হয়ে গেছিলো, তো আমি আরেকটা ভ্যাপার কিনে নিয়েছি। তো একসঙ্গে এতগুলো জিনিস তো আমার পক্ষে কেনা তো সম্ভব নয়, একটা একটা করে আমাকে করতে হবে, শরীরটাও ভালো লাগছে না। গাইজ আমার শরীরটা খুব একটা ভালো না, এরকম দেখো যেন শনি লেগে রয়েছে আমার ঘরের মধ্যে। দেখো কি হয়েছে, একটা পর একটা খারাপ হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। আর রিং লাইট দেখো, দুটো রিং লাইট একসঙ্গে খারাপ হয়েছে, জানোই তো আমি একটু ভিডিও করি, ব্লগ করি একটুখানি। এবার মেকআপ করার পরে মুখে একটু রিং লাইট দিয়ে ভিডিও না করলে ভালো লাগে না দেখতে, একটা একটা করে করতে হবে, যেটা আগে দরকার, কারণ টাকা পয়সাও দরকার। আর আমার তো আহমরে সেরকম টাকার ব্যবস্থা নেই যে একসঙ্গে সব আমি জোগাড় করতে পারবো। ওরা রিজু
তো গাইস ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আমি শুয়ে পড়বো আজকে তাড়াতাড়ি, ওদের খাওয়া হয়ে গেছে, ওরা শুয়ে পড়েছে, আমিও এখন শুয়ে পড়বো। তাহলে আবার নেক্সট ভিডিও কালকে নিয়ে আসবো, ঠিক আছে? তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।